সিন্দুক আপনার ঘরে নয় কেন? আসলে ওটাই ছিল বনবাটিলালের ঘর, আর সিন্দুকটা ওরই আনা, তাই আমি ওখান থেকে সরাতাম। আর তাছাড়া গেটে সবসময় পাহাড়া থাকে, আর খড়িমাও বেশিরভাগ সময় ঘরেই থাকে, সুতরাং একদিক দিয়ে ওটা ওখানেই সব থেকে বেশি সেফ। আসুন আপনাকে বলছি একটা মোহর মিসিং হলো কি, ব্যাপারটা একবার বোঝবার চেষ্টা করুন মিস্টার মিত্র। তিনজন আমন্ত্রিত, এদের মধ্যে একজনকে আমি গত 25 বছর ধরে চিনি, নরেশ কাঞ্জিলাল, আমার বিজনেস পার্টনার। দ্বিতীয় জন ডক্টর অর্ধেন্দু সরকার, লোকাল ডাক্তার, ভালোই ডাক্তার। আর তৃতীয় জন হলেন কালীনাথ, আমার বাল্য বন্ধু। কিন্তু এদের তিনজনকে কি অনেস্ট লোক বলে জানেন আপনি? সেখানে অবশ্যই গন্ডগোল। নরেশের কথাই ধরুন না, নরেশ ব্যবসায় অনেকেই জেনে শুনে অসৎ উপায় নেয়, কিন্তু নরেশের মতন এরকম অম্লান বদন অসৎ উপায় নেওয়া আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি। ওকে অনেক সামলাতে হয়েছে আমাকে। ও আমাকে ঠাট্টা করে কি বলে জানেন? বলে, তুমি ধর্মযাজক হও, ও ব্যবসা তোমার জন্য নয়। আর অন্য দুজন ডাক্তার সরকার, তার সম্বন্ধে আমি ঠিক কতটা জানি না, ওই খড়িমাওয়ার পেশেন্ট এই পর্যন্ত। তবে কালীনাথকে আমার গভীর জলের মাছ বলে মনে হয়। কেন গত 35 বছর দেখা সাক্ষাৎ নেই। একদিন টেলিফোন করে হুট করে এখানে এসে হাজির, তো বললে যে যত বয়স হচ্ছে পুরোনো দিনের কথা মনে হয়, তাই ভাবলাম যাই একবার দেখা করে আসি। তাকে আপনি দেখে চিনেছিলেন? হ্যাঁ, চিনেছিলাম। স্কুলের পুরোনো দিনের অনেক গল্প করল। ও যে আমার সহপাঠী সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কি করে সেটা কিছুতেই ভেঙে বললো না। জিজ্ঞেস করলেই বলে, এই ধরো তোমারই মতন ব্যবসা করি। তবে গুণ যে একেবারে নেই তা নয়, বেশ আমোদের লোক। আর স্কুলে থাকতে ও ম্যাজিক দেখাতো, সে অভ্যেসটা এখনো রয়ে গেছে, হাত সাফাই একদম মাস্টার। আপনার ভাইও কি সেদিন অন্ধকারের মধ্যে ঘরে ছিলেন? হ্যাঁ, ঘরে ছিল, তবে টেবিল থেকে অনেক দূরে। আর তাছাড়া ভাইয়েতে সবই জিনিস দেখা। আর অন্যরা শুনেছে, তবে দেখেনি। আচ্ছা, যেদিন আপনি প্রথম দেখলেন আপনার একটা কয়েন মিসিং, সেদিন আপনি কি করলেন? কি আবার করব? অন্য লোক হলে পুলিশ ডেকে ওদের বাড়ি সার্চ করতে বলতো, তো সেটা আমি পারিনি। তার মানে ব্যাপারটা স্রেফ হজম। ফলে তাদের মধ্যে কেউ জানেই না যে আমি ব্যাপারটা জানি। এই ঘটনার পর, 1 বছরের মধ্যে এদের সঙ্গে কি আপনার দেখা হয়েছে? বহুবার, কিন্তু তাদের কারোর মধ্যেই আমি তেমন অপরাধ বোধ বা অস্বস্তি লক্ষ্য করিনি। অথচ আপনি শিওর যে তিনজনের মধ্যে একজন দোষী? একজন চোর। তাহলে এখন আমাদের করণীয় কি? তার মানে এরা তিনজন কেউই জানেন না যে আপনি এদের সন্দেহ করেন, তাই আপনি এদের আবার ডেকেছেন, আর আজ রাতে আবার আপনি এদের সামনে বানওয়ারিলালের কিছু মূল্যবান জিনিস বার করবেন। করব। মাস কয়েক থেকে ঘড়ির কাঁটা মিলিয়ে ঠিক রাত্রির 8টার সময় এখানে লোডশেডিং হচ্ছে। তার আগে আমি টেবিলে সবকিছু সাজিয়ে রাখবো। অন্ধকার হবে, আর সেই অন্ধকারে চোরের প্রবৃত্তি আবার মাথা চাড়া দিয়ে উঠবে। কিন্তু চাড়া না দিলে? মিস্টার মিত্র, এই সম্পত্তির ভ্যালু প্রায় কোটির কাছাকাছি। আমার বিশ্বাস চোর তার লোভ সামলাতে পারবে না, তখন আপনি নিজের ভূমিকা অবতীর্ণ হবেন। তখন প্রদোষ মিত্রের কাজ হবে চোর ধরা আর চোরাই মাল বার করা। Right. ব্যাপারটা একদিন চেপে রাখার কোনো মানে হয়? দাদার উচিত ছিল তখনই পুলিশে খবর দেওয়া। এক বছর বাদে আপনি কতদূর কি করতে পারবেন মিস্টার মিত্র? আপনি ব্যাপারটা আদৌ জানতেন না? অন্তত গতকাল অবধি না। আসলে আপনাকে ইনভাইট করার পরে আমি ওকে জানিয়েছি। বুঝুন কারণ আপনি আপনার দাদার প্ল্যানটা অ্যাপ্রুভ করছেন না। কি করে করি বলুন? আমার ধারণা চোর অত্যন্ত শেয়ানা লোক। সে কি আর বোঝে না যে তার জন্য ফাঁদ পাতা হচ্ছে? সে কি আর জানে না যে দাদা একদিনে টের পেয়ে গেছে যে সিন্ধুকের একটা মূল্যবান জিনিস গায়েব হয়ে গেছে? সবই বুঝি, তবুও ব্যাপারটা একবার ট্রাই করে দেখতে চাই। ধরে নাও এটা আমার একটা গোয়েন্দা কাহিনী প্রীতির ফল। দাদা তুমি কি সিন্ধুকের সবকটা জিনিসই বার করতে চাও? শুধু ইটালিয়ান নস্যি কৌটো আর মুঘলাই সুরা পাত্র। একটা কথা বলবো মিস্টার চৌধুরী? নিশ্চয়। আপনি মানুষটা এত নরম বলেই কিন্তু চোর তার সুযোগটা নিয়েছিল। অতিথিকে চোর অপবাদ দিতে অনেকেই পেছপা হতো না। সেই জন্যই তো আপনাকে ডাকা। যেটা আমি পারিনি সেটা আপনি পারবেন। আচ্ছা ধরো তোমার কথাই ঠিক, এক বছর আগে যে চুরি করেছে সে বছর চুরি করলো, তখন সেটা ওই তিন ভদ্রলোককে স্টাডি না করে বলাটা শক্ত। তবে কি জানিস, যার মধ্যে চুরির প্রবৃত্তি রয়েছে তার সঙ্গে আর পাঁচটা অনেস্ট লোকের একটা সূক্ষ্ম তফাৎ থাকা উচিত। আর চোখ কান খোলা রাখলে সেটা ধরা পড়ে যেতে পারে। বলিস? নিশ্চয়ই। বলিস না যে যে লোক চুরি করে তাকে তো আর ভদ্রলোক বলা চলে না। সত্যি বলতে কি, ভদ্রলোক সাজার জন্য তাকে যথেষ্ট অভিনয়। মশাই, ময়নার ল্যাটিন নেম কি জানেন? ড্রাকুলা রিলিজিওসা। বাবা, এ তো অনেকটা আপনার গল্পের নামের মতো হয়ে গেল। আরো শুনবে, Welcome. Many happy returns. Thank you. Shubho Janmadi. Abhinandan. আলাপ করিয়ে দিন। সোমেশ্বর রায় ও বনোয়ারি লালের ওপর একটা জীবনী লিখছেন। রিয়েলি? ভেরি গুড। আর ইনি পক্ষীবিদ ভবত সিংহ, আর ওরই ভাইপো হলো প্রবীর। এ হলো নরেশ কাঞ্জিলাল, আমার বিজনেস পার্টনার। আর ইনি হলেন ডাক্তার সরকার, আর এ হলো আমার সহপাঠী কালীনাথ রায়। আমাদের যে পকেটে মুরগির ডিম নিয়ে ঘুরে তা তো জানতাম না। এই যে দেখছি পিং পং, আমি তো মশাই ফ্রাই করে খাওয়ার মতলব করছি। Wonderful. Thank you. আরো আছে নাকি? আছে মানে, এ তো সবে শুরু। আসল খেলা ডিনারের পর, তার আগে ওই দেখুন সূর্য হেলে পড়েছে, গঙ্গার জল চিকচিক করছে, ঝিরঝিরে হাওয়া, বাইরে শোভাটা একটু উপভোগ করবেন। চলুন দুপুরে একটা প্যারাডাইস ফ্লাই গাছের ডাক শুনেছিল, দেখি বাকিটা আশেপাশে আছে কিনা। আসুন বসুন। ভালো কথা, আপনার খুড়িমার খবর কি? এমনিতে তো ভালোই আছেন, তবে অরুচির কথা বলছিলেন। এবার ঢুমে আসুন। গুড আফটারনুন। আফটারনুন। কোথায় ছিলেন? বাগানে। টুপি ছাড়া রোদে ঘোরা একদম বন্ধ, সে আদেশ মনে আছে তো? আমার ভ্রাতা আদেশ শোনার লোক, ওকে আপনি চেনেন? আপনার বন্ধু কিন্তু চোখে বায়নাকুলা লাগিয়ে অভিনয়টা দারুণ চালিয়ে যাচ্ছেন। অভিনয় তো আজ অল্প বিস্তর সকলকেই করতে হবে। আপনার দাদার প্ল্যানটাই তো নাটকীয়। শোনো, ডাক্তার সরকার এলেই তুমি ওপরে গিয়ে দুটো জিনিস নিয়ে আসবে, কৌটো আর সুরাপাত্র। কেন? কি আপনার প্যারাডাইস ফ্লাইক্যাচারে দেখা পেলেন? তবে এই মাত্র একটা জঙ্গল ব্যাবলু দেখলাম বলে মনে হলো। এখন ব্যাবলুদের বাড়ি ফেরার সময় লালমোহন বাবু, এরপর শুধু একটাই জিনিস দেখবেন। কি মশাই? বিউবো বিউবো বেঙ্গলেন্সিস। হ্যাঁ, হুতম পেঁচা। কোনো চিন্তা নেই, দিব্যি ঘরে বসে খই দুধ খাচ্ছেন। আপনাদের আরো অনেকদিন জ্বালাবেন। আরে এই তো আপনারা। কালীনাথ কোথায় গেল? এইখানে তো ছিলেন, কোথায় গেলেন ব্রতপ্রভে? কালীনাথকে দেখেছো নাকি? হ্যাঁ, সে তো নিজের ঘরে। বললো ওর নাকি এখন ওষুধ খাবার সময়। ও দাদা বাবু, দাদা বাবু, ছোট বাবু সিঁড়িতে অজ্ঞান হয়ে গেছেন। হ্যাঁ, জয়ন্তবাবু ফেন্ট। যখন পড়ে গিয়ে হতে পারে কনকাশন, এক্সামিন না করে তো বলা যাচ্ছে না। তাহলে আজ আমরা আমি যন্ত্রপাতিও আনি, একবার হসপিটালে নিয়ে যেতে পারলে ভালো। তাই করো না, তার দরকার নেই। আমি একবার আপনার গাড়িটা নিয়ে যাই। আরে ঠিক আছে, ঠিক আছে, রুমাল টুমাল কারণ হবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমি কি সঙ্গে যাব? না না, আমি হাসপাতাল থেকে ফোন করবো। ঠিক আছে। আর একটা কথা, ঘটনাটা খুড়িমা না জানাই ভালো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখুন, আপনাকে একটা তাসের খেলা দেখাই। ঠিক আছে, আচ্ছা আপনি তখন হঠাৎ ফস করে কোথাও উদা হয়ে এলেন মশাই? কখন? যখন জয়ন্তবাবুকে নিয়ে ডক্টর সরকার বেরিয়ে গেলেন খুড়িমার কাছে। খুড়িমার কাছে? মানে খুড়িমাকে দেখতে গিয়েছিলেন? দেখলাম, তবে কথা হলো না। ও, আপনি কালকে সঙ্গে করে নিয়ে আসছেন? বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কোন খবর পেলে? ভালো আছে, জ্ঞান ফিরেছে। কাল সকালে ডাক্তার সরকার ওকে সঙ্গে করে নিয়ে আসবে। গুড, বাবা নিশ্চিন্ত। আরে খাবারটা তাহলে বাড়তে বাড়তে বলি, তাড়াতাড়ি বলো। আমি চল চল চল।